আমাদের এখনকার আলোচ্য বিষয় হলো লিমফেটিক ফাইলেরিয়াসিস। এই লিম নোডে বা লিমফেটিক সিস্টেমে থাকে এরকম মধ্যে এক নম্বরই হলো মুচের এরিয়া বা গ্রফ। এছাড়া আমাদের দেশে এটাই, এছাড়া মালয়েশিয়াতে নাম দেখে বোঝাচ্ছে ভুজিয়া মালয়। একটা যদি কেউ মনে রাখতে চায়, মনে রাখতে হবে মুচের এরিয়া বা গ্রফ, মুচের এরিয়া বা গ্রফ। এখনো পৃথিবীতে প্রায় 83টা দেশে 12 কোটির মতো লোকের আক্রান্ত, এবং এটা মোস্ট ডেবিলিটেটিং ডিজিজ করে আমাদের দেশে নর্থ বেঙ্গল, রংপুর, দিনাজপুরে কিছু কিছু এখনো হয়, অন্যান্য জায়গা থেকে মোটামুটি এটা ইলিমিনেট করা সম্ভব হয়েছে। তো এটা এক ধরনের টিস্যু নেমাটোড। যদি টিস্যু নেমাটোডের এক্সাম্পল চায় তাহলে এটা বলা যাবে হুচের এরিয়া আমরা একটু আগেই বললাম যে 83টা দেশের 12 কোটি লোক এখনো, তো যেগুলো লিমফেটিক তাদের মধ্যে প্রায় 90% হলো উচের এরিয়া ব্যান্ড ট্রফি। এই একটা মনে রাখলে আমাদের তোমাদের জন্য ডাব্লিউএইচও এর মতে যে এটা একটা সেকেন্ড লিডিং কজ অফ পার্মানেন্ট অ্যান্ড লং টার্ম ডিজেবিলিটি। রাস্তাঘাটে দেখা যায় অনেক লোকজন যারা ওই যে ফুলা ফুলা পা নিয়ে থাকে, এদের মরফোলজি অ্যাডাল্ট এবং লার্ভা তো মানুষের মধ্যে দুটোই থাকে, আর মস্তিষ্কটা কি করে, তো আমার মনে হয় যে মরফোলজি এত ডিটেলস জানার দরকার নাই, জাস্ট চেহারাটা দেখে রাখলেই ভালো। অ্যাডাল্ট গুলো থাকে লিম্ফেটিক সিস্টেমে, লার্ভাও থাকে, লার্ভা ব্লাড হচ্ছে। লাইফ সাইকেলটা, এটার লাইফ সাইকেলও ওই ম্যালেরিয়া ঠিক ম্যালেরিয়ার মতো না। এটার লাইফ সাইকেল হলো এই যে এটা মসকুইটো দিয়ে ট্রান্সমিটেড হয়। তো মানুষ যখন যখন কোনো মসকুইটো মানুষকে কামড়ায় যার শরীরে এই মাইক্রোফাইলেরিয়া আছে, তখন মসকুইটো তার রক্ত থেকে এটা নেয়। প্রথমে আমাদের দেখতে হবে যে মানুষ থেকে মসকুইটো টেক্সে ব্লাড মিল, যেটা লার্ভা আছে, সেই লার্ভাটা যখন মানুষের শরীরে যায়, মানুষের শরীরে গিয়ে সেই লার্ভাটা অ্যাডাল্ট, তখন এই অ্যাডাল্টটা আবার লার্ভা তৈরি করে, সেই লার্ভাটা আবার ব্লাডে আসে মাইক্রোফাইলের, সেই ব্লাড মাইক্রো মসকুইটো যখন আবার তার শরীরে রক্ত খায়, আবার এটা হয়। যখন সুস্থ কোনো লক্ষ্য কামড়ায় তার শরীরে আবার হয়, এভাবেই চলতে থাকে মস্কোটো থেকে মানুষ, মস্কোটোর ওখানে লার্ভা, মানুষের ওখানে অ্যাডাল্ট, এবং অ্যাডাল্ট থেকে আবার লার্ভা। এখানে দেখা যাচ্ছে যে এন্ট্রি অফ লার্ভা ইন দ্য মস্কোটো থ্রু মস্কোটো বাইট, তারপরে লার্ভা ম্যাচিউর হয়ে অ্যাডাল্ট হয় ইন দ্য লিম্ফেটিক্স অ্যান্ড প্রোডিউস মাইক্রোফাইলিয়া, মাইক্রোফাইলিয়া আবার ব্লাডে যায়, তখন 3 নম্বরে স্প্রেড অফ মাইক্রোফাইলিয়া বিভিন্ন জায়গায় যায়, এবং ডিজিজ গুলো যেটা হয় লিম্ফ অ্যাডেনাইটিস, লিম্ফ এলিফ্যান্টাইসিস, পা হাতির মধ্যে পা ফুলে যায়। মাইক্রোফাইলেরিয়া গুলো আবার যদি মস্কিটো কামড়ে দেয় তাহলে মাইক্রোফাইলেরিয়া গুলো আবার নেয় সেকেন্ড আরেকজন লোককে। তো এই হলো এর লাইফ সাইকেল। লাইফ সাইকেলটা আমরা দেখি এট এ গ্ল্যান্স। আমরা দেখলাম অ্যাডাল্ট এবং লার্ভা দুটোই আছে, মানুষ এবং মস্কিটো এর দুটো হোস্ট, মানুষ হলো ডেফিনেটলি, মস্কিটো হলো ইন্টারমিডিয়েট। ম্যালেরিয়ার সঙ্গে ডিফারেন্স হলো এই, মানুষ ম্যালেরিয়ার ক্ষেত্রে মস্কিটো ছিল ডেফিনেটিভ হোস্ট, কিন্তু এখানে মানুষ হলো ডেফিনেটিভ হোস্ট। ইনফেক্টিভ ফর্ম হলো থার্ড স্টেজ লার্ভা, যেটা মস্কিটোর শরীরে হয়, মস্কিটো যখন কামড়ায় মানুষকে তখন এই লার্ভাটা আসে, প্যাথোজেনিক ফর্ম আছে, এটা তো লার্ভার হয়। এই লার্ভা গুলো আবার যখন আরেকটা মস্কিটো হয় তখন মস্কিটো সেই মস্কিটো গুলো কামড় দিলে আবার হয়। লিম নোড এবং লিম ভেসেলে এটা থাকে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কিছু আছে অ্যাডাল্ট মাইক্রোফাইলেরিয়া, আর কিছু আছে মাইক্রোফাইলেরিয়া। যদি এটা অনেকদিন অ্যাসিমটোমেটিক থাকতে পারে, অ্যাকিউট যদি হয় তখন জ্বর হতে পারে, যেটাকে ফাইলেরিয়াল ফিভার বলে, উইথ পেইনফুল ইনফ্লামেশন অফ দ্য লিম নোড, লিমফ্যাডেনাইটিস, অথবা লিমফেটিক ভেসেলের পেইন হতে পারে, লিমফেঞ্জাইটিস, আর ক্রনিক হতে পারে হাইড্রোসিল, লিমফেডেমা এবং এলিফেন্ট ইজ লাস্ট স্টেজ। তো ল্যাবরেটরি ডায়াগনোসিস দুভাবে করা যায়। একটা হলো যে যদি ব্লাড নিয়ে মাইক্রোফাইলেরিয়া দেখা যায়, ব্লাড নিতে হয়
যদি পিরিয়ডিক এটা রাত্রে অথবা তাকে ওষুধ খাওয়িয়ে আধা ঘন্টা পরে প্রোভোকেশন টেস্ট বলে। এছাড়া অ্যান্টিজেন ডিটেকশন করা যায়, ফ্যালেরিয়ান অ্যান্টিজেন অথবা অ্যান্টিবডি ডিটেকশন করা যায়, ইজি টেস্ট আছে। তাহলে অ্যান্টিজেন ডিটেকশন একটা টেস্ট, একটা হলো মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন ফর মাইক্রো ফ্যালেরিয়া, এটা হলো যদি করা যায় খুব ভালো। আরেকটা হলো অ্যান্টিজেন ডিটেকশন, যেটা করা যায় বাই পলিম বাই যে কোনো মেথডে অথবা মলিকুলার ডায়াগনোসিস দিয়ে করা যায়। আর আমি অ্যান্টিবডি ডিটেকশন করতে পারি যখন এটা অ্যান্টিবডি ডিটেকশন এটাও করা যায় লোকাল ফ্যালেরিয়াসিস। তিনটাই হলো তাহলে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, অ্যান্টিজেন ডিটেকশন, অ্যান্টিবডি ডিটেকশন অ্যান্ড মলিকুলার ডিটেকশন। তো মলিকুলার অ্যান্টিবডি ডিটেকশনটা লিমিটেড ভ্যালু, তো আমরা এই তিনটা জিনিস এটা মনে রাখবে। জাস্ট মাইক্রোস্কোপিক ডিটেকশন ফর মাইক্রোফ্যালেরিয়া, অ্যান্টিজেন ডিটেকশন, মলিকুলার ডায়াগনোসিস অ্যান্ড অ্যান্টিবডি ডিটেকশন, এই হলো। তাহলে এখন যদি আমরা এখন প্রিভেনশন দেখি, প্রিভেনশন প্রথম হলো যে মাস থেরাপি। মাস থেরাপি একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা বাংলাদেশেও দেওয়া হয়েছে। আর এরপরে ওই মসকুইটো ইরাডিকেশন, এই দুটো মাস ট্রিটমেন্ট আমরা যদি দেখি যে আমাদের দেশে কিভাবে ইয়ে করা হয়েছে। প্রথম হলো যে মাস ট্রিটমেন্ট, সবাইকে এটা ওষুধ খাওয়ানো হয়েছে যাতে যাদের ছিল সবাই মারা যায়। এরপরে মসকুইটো ইরাডিকেশন, এটাই ছিল এই দুটো মেথডেই মোটামুটি বাংলাদেশ থেকে প্রায় এটা হয়েছে। এরপরে যাদেরকে হবে যে পিরিয়ডিক চেক আপ অ্যান্ড ট্রিটমেন্ট, যদি এর রোগীও কমে যায় তখন তো এই দুটোই হলো মেথড। আমরা সামারিতে যাই, তো এটা সামারিতে আমরা এটাই বলতে পারি যে এটা একটা টিস্যু নেমাটোড, টিস্যু নেমাটোড যেটা লিম্ফেটিক সিস্টেমে থাকে। মোস্ট কমন হলো উচের এরিয়া ব্যাংক্রফটি, ট্রান্সমিটেড হয় বাই মসকুইটো, এবং এটা একটা ডেবিলিটেটিং ডিজিজ করে। এখন এর সংখ্যা অনেক কমে এসে বাংলাদেশের নর্দার্ন ডিস্ট্রিক্ট গুলোর মধ্যে, রংপুর দিনাজপুর ছিল। এটা প্রিভেনশন করা যায় বাই মাস ট্রিটমেন্ট এবং বাই ইরাডিকেটিং বাই ডিস্ট্রয়িং দি ভেক্টর, দ্যাট ইজ মসকুইটো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।